গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখন আন্দোলন করছে মানুষ, কেন এই কথাগুলো আসছে? এই কথাগুলো এই জন্য আসছে যে মানুষ তো দেখেছে যে তারা গণতন্ত্র পায় নাই। আমি খুব জোর গলায় বলতে চাচ্ছি যে আমরা জাতীয় পার্টি একমাত্র দল যে দল এদেশে সুশাসন দেওয়ার ঐতিহ্য আছে, বিদেশের দিকে চেয়ে আছে। তার মানে বিদেশের হস্তক্ষেপ ছাড়া, বিদেশের বলা ছাড়া কেউ মানে হালে পানি পায় না। এই কথাগুলো তো উঠছে, কিন্তু আমাদের আমলে, জাতীয় পার্টির আমলে এই ধরনের কথা উঠে নাই। সমঝোতার সুযোগ না থাকলে ইউরেনিয়াম ঢালার প্রয়োজন হয় কেন? সমঝোতার যদি সুযোগই না থাকবে, তাহলে এত মানে রাশিয়া থেকে টনে টনে ইউরেনিয়াম আসছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, এটা ঢালার দরকার হচ্ছে কেন? এই হুমকি দেওয়ার দরকার হচ্ছে কেন? তারপরে আপনার ওই যে আরো কি কি যেন বলছে যে 36 দিনের আলটিমেটাম, তারপরে যে আপনার যে কর্পূরের মতো উড়ে যাবে, নানা কথা আছে। যাক, আমি আমি এই প্রসঙ্গে একটু পরে আসি আপা। একটু একজন আপনি বলছেন সাধারণ নাগরিক হিসেবে একজন দর্শক কথা বলছিলেন, উনি সাধারণ নাগরিক নয়, উনি সাধারণ নাগরিক হিসেবে অসাধারণ মন্তব্য উনি করেছেন, করে যাচ্ছেন। আপনার দর্শকরা, আমাদের দর্শকরা অবশ্যই অসাধারণ কথা বলে দেখি আমরা দর্শকদের, রাইট রাইট, আপনার দর্শকরা বিশেষ করে আমি লক্ষ্য করেছি, ওনারা আমরা বলি সাধারণ নাগরিক, কিন্তু ওনাদের উচ্চারণ, ওনাদের বক্তব্য, ওনাদের মন্তব্য খুবই অসাধারণ। আচ্ছা, যিনি বলছিলেন, একজন দর্শক বলছিলেন যে আমরা বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের মঙ্গল চাই, আমরা এখানে স্বাধীনতা চাই, আমরা এখানে গণতন্ত্র চাই, আমরা এখানে ভোটাধিকার চাই, আমরা ভোট দিতে চাই, আমরা 5 টাকা কেজি আমরা কম দামে জিনিসপত্র পাইতে চাই, তারপরে আমরা বিদেশে ভালো থাকতে চাই, সমস্ত কিছু এই যে চাওয়া এবং পাওয়া একটাও তো অযৌক্তিক নয়। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, এই বাংলাদেশ তার, এই বাংলাদেশ বিনির্মাণ করেছে তার উত্তরসূরিরা, তার বাবারা, তার পিতারা, তার চাচারা, তার দাদারা। সুতরাং এই প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাংলাদেশের আবহাওয়া বড় হওয়া এবং বাংলাদেশের মানে তাদের যোগ্যতা অনুযায়ী বাঁচার এবং এখানে সুযোগ সুবিধা ভোগ করার। তাদের চোখের সামনে তারা দেখছে এক গ্রুপ, এক গোষ্ঠী, একটা গোষ্ঠী মানে তরতর করে উঠে যাচ্ছে, আর সাধারণ নিরীহ মানুষগুলো, এদের মতো মানুষগুলো যে যারা এই অসাধারণ উচ্চারণ করছে, তারা দিন 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 তলিয়ে যাচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে, দীর্ঘদিন থেকে তারা প্রবঞ্চনার শিকার হচ্ছে। এখন এই যে নাগরিকগুলো, এই যে আপনার ভিউয়ার্সরা, এই যে আপনার দর্শকরা, এই যে আশা করছে, কার কাছে আশা করছে? আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা কার কাছে আশা করছেন? আপনারা আওয়ামী লীগ এবং বিএনপির কাছে এটা আশা করছেন। তাল গাছে তাল হবে, তাল গাছে নারকেল হবে না, আপনাকে এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ এবং বিএনপি পরপর এরা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল। আপনি যদি আপনি এখানে আওয়ামী লীগ এবং বিএনপি এই মুহূর্তে কেউ খুশি এবং অখুশি হওয়ার কিছু নাই। আমি নির্মোহভাবে এই আপনার অসাধারণ ভিউয়ার্স, অসাধারণ যে আপনার দর্শক শ্রোতা আছে, তাদেরকে আমি একটু বলতে চাই, কারণ যেহেতু একজন দর্শক বলছে আমরা কোনো দল বুঝি না, দল কিছু বুঝি না, আমরা বুঝি আমাদের স্বার্থ, এই জন্য আমি সাহসটা পাইলাম। আমি বলতে চাই যে আপনারা আশা করছেন এই দুই দলের কাছে, এটা অসম্ভব একটা বিষয়। এই দুই দল বাংলাদেশে সুশাসন দিতে পারবে না, এটা অসম্ভব একটা বিষয়। জাতীয় পার্টি পারবে? হ্যাঁ, জাতীয় পার্টি পারবে না, আমি আমি সেটা বলছি না, আমাকে বলতে দেন শেষ করে। আপনারা এই দুই দল গণতন্ত্র দিতে পারবে না, এই দুই দল গণতন্ত্র দিবে বলে ক্ষমতায় যাবে, স্বৈরতন্ত্র কায়েম করবে, এটা 90 সালে আমরা দেখেছি। আমরা 90 এইসব কথাগুলো এখন বললে বিরোধী পক্ষ, আমরা যেহেতু এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি, এখন না ইয়াকি দর্শকের দর্শকের কথার পৃষ্ঠে কথাটা আসছে। আপনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখন আন্দোলন করছে মানুষ, কেন এই কথাগুলো আসছে? এই কথাগুলো এই জন্য আসছে যে মানুষ তো দেখেছে যে তারা গণতন্ত্র পায় নাই, তারা ভোটাধিকার পায় নাই, তাদের মূল্য হয় নাই, তাদের মূল্যায়ন করে নাই, এদেশের রাজনৈতিক নেতারা করে নাই। আপনি এই যে জিনিসপত্রের দ্রব্যমূল্য, জিনিসপত্রের দ্রব্যমূল্য উদ্যোগিত হবেই, কেন হবে না? সিন্ডিকেট, সিন্ডিকেট কারা করে? রাজনৈতিক দলের নেতা কর্মীরা। আপনি রাজনৈতিক নেতা কর্মীদেরকে যদি প্রিভিলেজ দেন, তাদেরকে যদি সুবিধা দেন, তাদেরকে যদি লাইসেন্স পারমিট দেন, তাদেরকে যদি আপনার আপনার ব্যবসাতে আপনার অসুস্থ উপায় অবলম্বন করার স্কোপ তৈরি করে দেন, তাহলে তো এটা হবেই। আপনি তো যখন সরকারে বসেন, আপনি যখন বিরোধী দলে বসেন, আপনার বিরোধী দলে বসলে আপনার এক ধরনের বক্তব্য,
সরকারি দলে বসলে একদিন বক্তব্য, এদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে, বোকা বানিয়ে এরপরে মানুষকে বলতেছে যে আমরা সেবা করব, কিন্তু সেবার কোনো ঐতিহ্য নাই। এবার আসেন আপনি যে কথাটা বলছেন, আমরা পারব কিনা, হ্যাঁ আমি আমি খুব জোর গলায় বলতে চাচ্ছি যে আমরা জাতীয় পার্টি একমাত্র দল যে দল এদেশে সুশাসন দেওয়ার ঐতিহ্য আছে, অন্তত অন্তত আর কিছু না হোক আমাদের আমলে মানুষ এত নাবিশ্বাস উঠে নাই, মানুষের জিনিসপত্রের দাম এতটা আকাশচুম্বী ছিল না, তখন অন্তত দলীয়করণ এতটা ছিল না এই দুই আমলে। এখনকার আমল গত এক দশকে এই আওয়ামী লীগের আমলে দলীয়করণ তো এরকম এরকম হয়েছে যে দেশটা মনে হচ্ছে যে না আওয়ামী লীগের দেশ, দেশটা দেশের প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যে না আওয়ামী লীগ করে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক আওয়ামী লীগ করতেছে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে এখন এই দুই দলের কাছে আমরা তো জিম্মি হইতে পারি না, আমরা জিম্মি যেহেতু হইতে পারি না এই জন্য আমাদেরকে হয়তো অনেকে বলতে চান যে আমরা গৃহপালিত, একজন বললেন যে গৃহপালিত, আপনি যদি চূড়ান্ত বিচারে বলেন যে গৃহপালিতটা তো খারাপ শব্দ না রে ভাই, গৃহ যে পালিত হয় সে তো ছন্ন ছাড়া না, আমরা তো ছন্ন ছাড়া না রে ভাই, আমরা হচ্ছে গিয়ে গৃহে পালিত, আমরা গৃহে আমরা বাংলাদেশে আছি, আমরা বিদেশে নাই, এই প্রত্যেকটা দল এই দেশের মানুষ এই যে আওয়ামী লীগ বিএনপি এরা তো পালিত হয় বিদেশে, এরা পালিত হয় ভারতবর্ষে, এরা পালিত হয় যুক্তরাষ্ট্রে, এরা পালিত হয় রাশিয়াতে, এরা পালিত হয় ইউরোপে, আমরা গৃহপালিত, একমাত্র জাতীয় পার্টি গৃহে পালিত, মানে বাংলাদেশে তারা লালন পালন করছে, এখানে বড় হয়েছে, এখানে আলো বাতাসে বড় হচ্ছে, এখানের মানুষ তাদের টার্গেট। আর ওই দুই দলের টার্গেট দেখেন নাকি একদল আর দলকে বলতেছে যে বিদেশে, একদল বলতেছে বিদেশে এখানে হস্তক্ষেপ করছে, আরেক দল বলতেছে বিদেশের দিকে চেয়ে আছে, তার মানে বিদেশের হস্তক্ষেপ ছাড়া বিদেশের বলা ছাড়া কেউ মানে হালে পানি পায় না, এই কথাগুলো তো উঠছে, কিন্তু আমাদের আমলে জাতীয় পার্টির আমলে এই ধরনের কথা উঠে নাই, আমরা কোনো বিদেশের দিকে চেয়ে থাকি নাই, বিদেশিরা কি বললো তারপর আমরা নড়াচড়া করবো সেটা করি নাই, আমরা তো আজকে 30 বছর পরে, জাতীয় পার্টি 30 বছর আগে ক্ষমতা ছিল, এই 30 বছর আগে বাংলাদেশের গঙ্গা পদ্মা মেঘনা যমুনা অনেক জল গড়াইছে, অনেক কিছু হয়েছে, নতুন নতুন মুখ আসছে বাংলাদেশের রাজনীতিতে, গুণগত পরিবর্তন আসছে, মানুষের বিহেভিয়ারে পরিবর্তন আসছে, রাজনীতিতে পরিবর্তন আসছে, অনেক কিছু হচ্ছে, আমরাও এই যে আমাদেরকে দাবি করলেন যে আপনি গৃহপালিত, আপনারা দেশেই পালিত, দেশেই সেটাই বলছি, তাহলে 14 সালে কি হয়েছিল আর জিএম কাদের সেটাই বলছি, গৃহেই আপনারা, সেটাই বলছি, আমরা তো বিচ্ছিন্ন দ্বীপে বাস করি না, এই বাংলাদেশকে আমাদের থাকতে হচ্ছে, এই বাংলাদেশের এই চর্চাগুলো দেখতে হচ্ছে, এই বাংলাদেশের এই চর্চা আমরা দেখতে হচ্ছে, এই যে বিদেশিদের যে খেলাধুলা এগুলো আমরা দেখতে হচ্ছে, এদের সাথে আমাদেরকে থাকতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, রিয়্যাক্ট করতে হচ্ছে, এদের এদের সাথে ইচ্ছা হোক অনিচ্ছা হোক এগুলোর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হচ্ছে, কখনো কখনো আমরা দেখতে হচ্ছে এগুলোর সাথেই আমাদেরকে মানে এইসব দিন রাত। আমি তলে তলে বললাম না, এইসব তারে উচ্চারণ করলাম না, এই জন্য গোপনে গোপনে বললাম আর কি। না আমরা আমরা গোপনে গোপনে কিছু করছি বলে তো কি জানি, আপনি কেন আপনার সাংবাদিকের দৃষ্টি ভঙ্গি, আপনাদের আপনারা অনেক কথাই বলতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা আছে। ঠিক আছে, আবার পরে, ওকে, ধন্যবাদ।